হ্যালো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছি আমরা হোটেল মৌরিনে। তো আজকে একটা বিশেষ কারণে এখানে আসা। তো চলো এবারে ভেতরে যাওয়া যাক, আর আজকে এখানে মৌরিন হোটেলে কীরকম কী ব্যবস্থা আছে সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কেমন কী ব্যবস্থা আছে আর চারিদিকটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। আর দেখতেই পাচ্ছো হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর দেখতে। আর চলো এবারে উপরে ওঠা যাক। তো এবারে লিফটে করে ওপরে উঠব, আর তোমরা দেখতে পাচ্ছো চারিদিকে খুবই সুন্দর ডেকোরেশন করা হোটেলটাতে। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, এসে থাকারও ব্যবস্থা আছে, ওপরে হোটেল রুম আছে এখানে। তো আমরা তো এখানে আজকে শুধু ডিনার করতেই এসেছি, তো এখানে রেস্টুরেন্টও আছে। তো এখানে আমরা আজকে ডিনার করতে এসেছি কারণ আজকে আমাদের অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির জন্যই এখানে আসা আজকে এখানে রাতে ডিনার করতে। তো এবারে টেবিলে বসে গেলাম। তো দেখতে পাচ্ছো আমার পেছনেও খুবই সুন্দর এই ডেকোরেট করা, আর এই দিকটাও দেখতে পাচ্ছো চারিদিকে খুবই সুন্দর ডেকোরেট। আর এই যে আমরা যেখানে বসেছি এখান থেকে বাইরের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছে, এটা ভিআইপি রোড। আর এখানে আমরা আজকে স্টার্টারে অর্ডার করেছিলাম মুর্গ সুতলি কাবাব, কারণ এখানে বলছিল আজকে কাবাব ফেস্টিভ্যাল চলছে, তাই আজকে সেই কাবাবের আইটেমটাই অর্ডার করলাম। দেখা যাক কেমন খেতে হয়। তো চলো একবার তোমাদের এদিকটাও একটু ঘুরিয়ে দেখায় যতক্ষণে না কাবাব আসছে। তো দেখতে পাচ্ছ এটা এখানে খুবই সুন্দর ডেকোরেশন করা চারিদিকটাই। আর এই দেখতে পাচ্ছ এই রাস্তার ভিউটা, এটা হলো ভিআইপি রোড। তো চলো এবারে কাবাব চলে আসছে, এটা হলো কলা পাতায় মোড়া, সাথে কিছু লাচ্ছা পরোটা ছিল। লাচ্ছা পরোটাটা আমরা অর্ডার করিনি, এটা কাবাবের সাথে ওরা দিয়েছে। কাবাবটা খেতে খুবই অসাধারণ টেস্ট ছিল, আর কলা পাতার একটা স্মেলও ছিল, আর লাচ্ছা পরোটাটাও খেতে ভীষণ টেস্টি ছিল। তোমরা যদি খেতে চাও এখানে এসে খেয়ে দেখো, একবার টেস্ট করে দেখো, ভীষণ টেস্টি খেতে। একবার খেলে আবার এখানে এসে আরেকবার খেতে চাইবে। তো স্টার্টার খাওয়ার পরে কিছুক্ষণ বাদে ডিনার অর্ডার করেছিলাম। তো ডিনারে ছিল আজকে মিক্সড ফ্রাইড রাইস আর মাশরুম। তো এই মিক্স ফ্রাইড রাইস আর মাশরুমটাও ভীষণ টেস্টি ছিল খেতে। তো মিক্স ফ্রাইড রাইসে তো মাটন থাকে, কিন্তু আমরা মটন ছাড়াটা অর্ডার করেছিলাম, মাটন বাদে বাকি সব দিতে বলেছিলাম। আর লাস্টে এই একটা মশালা কোক খেয়ে আজকে এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করলাম। তো চলো এবারে যাওয়া যাক। আজকের এই ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না।